मॉर्निंग বন্ধুরা वेलकम बैक टू দি মাই চ্যানেল চৈতালি ডেইলি লাইফস্টাইল। তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, যে যেখানে আছো তো আমরাও ভালো আছি। এই দেখো আরেকজন চলে এসেছে, দেখো সব কারণ যে আমার বাটি সমস্ত বাটি নিয়ে বসেছে খেলতে। আবার ওই প্যাকেটে ওর খেলনার গুলো রয়েছে, গাড়ি টাড়ি রয়েছে, এগুলো পটলা করে নিয়ে যাবে ডেইলি, আবার পটলা করে নিয়ে আসবে। এই বড় গাড়িটাও দামদান কিনে দিয়েছে তাই দেখাচ্ছে। আর খুব ঠান্ডা লেগেছে, প্রচন্ড ঠান্ডা লেগেছে, কাশি হচ্ছে। কালকে থেকে বৃষ্টি পড়ছে। আচ্ছা তুমি খেলো, ঠিক আছে। আজকে রান্নাঘর পরিষ্কার করে বাসন টাসন মেজে নিয়ে আমি দেখো ভাত বসিয়ে দিয়েছি, আর একটু মাছের ঝোল করব, আর দেখি ওর জন্য একটু ডালও বসাবো ভাবছি। ডাল বসিয়ে দিলাম, চালু করে দিয়েছি। আরেকজন চালু করে দিয়েছে ফোন, এখানে আমি ফোনটা রেখে গেছিলাম তো চালু করে দিয়েছে। ও একটুখানি লাল চা দিয়েছি আর একটু পাউরুটি ও খাচ্ছে। এখন ছোট চামচ, তো বড় চামচ এটা ছোট চামচ তাই ভালো। আমি একটুখানি কথা বলে নি, আর বৃষ্টি হচ্ছে এখন, আবার দেখি রোদ উঠেছে। ওইদিকে ভাত ডাল বসিয়ে দিয়েছি, আর এ তো খেলো পাউরুটি, আর কোথায় খেলো। এখন জেমস আছে, বলে আগে জেমস খাবো। চকোসও আছে, ও পাউরুটি না খেলে চকোস খেলো। এখন ওই যে জেমস, জেমস খোলা হয়ে গেছে, এখন বাবু জেমস খাবে। বাবা চামচ দিয়ে নাকি জেমস খাবে, অবস্থা বলবে। অনেকই আছে, এই বৃষ্টি মধ্যে কেচে কোথা দেব কোথায়, ওই জন্য আবার আরেকটা কেটে নিয়েছি, দু প্যাকেট জেমস কেটে নিয়েছি। পড়ে আছে ভাবছি কাজব, আবার শুকাবো কোথায় বৃষ্টির মধ্যে, সেটাই ভাবছি। একটা দুটো, একটা দুটো করে কাজটা হবে, নইলে হবে না। রান্নার বেশি ঝামেলা নেই, একটু ডাল ভাত আর একটু ওই মাছ আছে, মাছটা করে নেব। এই ও আর আমি তো খাবো, খাওয়ার মধ্যে তো আর কেউ নেই। এই ড্রেস চেঞ্জ করাবো, ঠান্ডাও লেগে গেছে, একটুখানি তেল মালিশ করিয়ে দেবো। তেল মালিশ, একটু রসুন তেল মালিশ করে দিলে আমারও ঠান্ডা লেগে রয়েছে। আচ্ছা পরশু দিন রাতে একদম ঘুমোতেই পারিনি, এত ঠান্ডা, নাক দিয়ে খালি জল বেরোচ্ছে, প্রচন্ড ঠান্ডা লেগে গেছে। ঠিক আছে বন্ধুরা, টাটা টাটা বন্ধুরা। ডাল করলাম, ডাল আমার হয়ে গেছে, এবার নামিয়েও দেব। আর এই দেখো তেলাপিয়া মাছ দু পিস আছে, তো এই তেলাপিয়া মাছটা করব। ঠিক আছে বন্ধুরা, যেটাই করব শেয়ার করব। দেখো তেলাপিয়া মাছের ঝাল বা একটু ঝোল ঝোল রাখবো, ওই আলু দিয়েই করছি। আর লঙ্কা একটা এমনি গোটা ফেলে দেবো যদি নাতি খায়। এই কালো জিরে দিয়েছি আদা বাটা, জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো, আর একটু টমেটো দেবো। দেখো মাছটা ভেজেও নিয়েছি, ডাল তো হয়েই গেছে, তার পুরোটা হয়ে গেলে তারপর আবার দেখাচ্ছি। ও টমেটো দিয়ে দিলাম, আর না লঙ্কাটা আমি ভেঙেই দিলাম, ওকে ঝোলটা দেবো না আজকে, ওকে খালি মাছটা তুলে দেবো। কেন না ডাল করেছি, ডালে লঙ্কা দিইনি, তো ওকে ডালটা দিয়ে ভাতটা মেখে দেবো। আর আমি একটা লঙ্কা ভেঙে দিয়ে দিলাম, দিয়ে এবারে মশলাটাকে আমি কষে নিচ্ছি। সিম্পল রান্না, রান্না আর কি করবো ভেবেও পাই না, দুজনের জন্য এই হয়ে যাবে।
দেখো বন্ধুরা একটু রান্নাগুলো দেখিয়ে দিই, সেরকম কিছু করিনি। এই যে ভাত, এই যে তেলাপিয়া মাছের ঝোল আলু দিয়ে, আর ওর জন্য অল্প একটু আলু ভাজা করলাম, আর এদিকে ডাল। আর এই হচ্ছে মেনু। এবার রান্নাঘরটা পরিষ্কার করে নেব, আর ওই বাসন কাটা আছে মেজে নেব। তো তোমাদেরকে আমি একটু শেয়ার করে দিলাম কি সেরকম কিছুই রান্না না, যা হোক একটু কিছু করলাম। রান্নাঘর পরিষ্কার করে নিয়েছি, আর এখানে নাতির গরম জল বসালাম, আর এই দেখো অনেকগুলো কৌটো কাটা বের করেছি, আর এইটাও আমি সাবান দিয়ে ভালো করে ধুয়ে নিচ্ছি, ভীষণ ময়লা হয়েছে। দিয়ে একটু এই ভিম বার দিলেও না তেল কাজটাগুলো বেরিয়ে যায়, ভিম বার দিয়ে মুছলেও এই যে তেল ফেলগুলো যেগুলো লেগে রয়েছে সেগুলো খুব ভালো মতো পরিষ্কার হয়ে যায়। তো আমি এগুলো এখন এই পরিষ্কার করে নেব, নাতিকে চান করাবো। তো তোমাদের সাথে একটু শেয়ার করলাম। তো এখনো পরিষ্কার হয়নি ড্রেসিং, কৌটোগুলো আজকে করবো না, এগুলো সাবান জলে ভিজিয়ে দেব তারপরে। হ্যালো বন্ধুরা, দেখো চান টান করে চলে এলাম, ওরও চান হয়ে গেছে, ওকে এবারে খাওয়াবো। আর একটুখানি ঠাকুর মানে এখন তো আমা পড়ছি, রবিবার ওকে থাকবে, তো একটুখানি বাইরে থেকে যেহেতু লোকনাথ বাবা আছে, শিব আছে, ওই থালায় করে একটুখানি জল আর একটুখানি প্রসাদ দেব, কারণ ওরা তো অভুক্ত আছে। যেমন ঢাকা দেওয়া আছে ঠাকুর, ঢাকা দেওয়াই থাকবে, এমনি নিচে একটুখানি জাস্ট দেব, কারণ যেহেতু ওরা তো অভুক্ত থাকবে নইলে না। আর রোববার দিনকে সমস্ত কিছু কাপড় চোপড় সব ধুয়ে ধায়ে তারপরে আবার নতুন করে আর কাপড় পেতে আবার পুজো দেবো, রোববার দিনকে অমাবস্যাতে শেষ হয়ে যাবে। তো চান টান তো হলো, এই জন্য এলাম একটুখানি তোমাদের সাথে কথা বলতে। তো এবার যাই, চলে গিয়ে একটুখানি ঠাকুরকে খেতে দিই, মানে ওই শিব আর লোকনাথ বাবাকে, তারপরে একে খাওয়াবো আমি ওকে, তারপরে যদি পারি বিকেলের দিকে আসবো, ঠিক আছে? ভিজাই না আমি, এইটা বৃষ্টি হচ্ছে আর এমনিতেও আমি চুল পুরো ভেজাই না, শুকাবে না, এমন চুল তো নেই যেটুকানি আছে। কি হচ্ছে বৃষ্টি পড়ছে আর কি, আমি খাবার খাবো আজকে। ঠিক আছে বন্ধুরা, টাটা টাটা, গুড ইভিনিং বন্ধুরা। এই দেখো এখন একটু চা বানিয়ে নিচ্ছি, চা খাবো। এখন কটা বাজে? 6টা অবশ্য বাজিনি, তো আমি একটু চা চা মন করছিল, বৃষ্টির ওয়েদার তো, বৃষ্টি অবশ্য হচ্ছে না, তাই জন্য আমি এখন চা করে খেয়ে নিচ্ছি। বন্ধুরা বিকেলবেলা আমরা বেরিয়ে পড়লাম, নাতি হাজবেন্ড সমেত কি না জুতো কিনতে যাচ্ছি, আমার জুতো কিনবো আর নাতির একটা কেনা হবে। এই দেখো জুতোর দোকানে ঢুকে গেলাম, আমি কিন্তু আলাদা করে ভয়েস দিচ্ছি, আমার হাজবেন্ডের সামনে ভিডিও করছি, ওর সামনে অত কথা বলতে পারছিলাম না। তো আমিও একটা জুতো চয়েস করলাম, তো আমার জুতোটা তোমাদের পরেই দেখিয়ে দেব। তো এখন ওই নাতির জুতো দেখা হচ্ছে, তা আমাকে বলছিল পছন্দ করার জন্য, আমি এদিক ওদিক দেখছিলাম। চল হটো, আগে দাঁড়া, ছবি তুলে মাম্মাকে পাঠা। তো মাম্মাকে ছবি তুলে পাঠাতে হবে, তো আসো পায়ের ছবিটা তুলো। এই তো পায়ের ছবিটাই তুলো। দাঁড়া, তুই ওরম করছিস কেন? দাঁড়া, ছবি তুলবে, ওই দেখো ওইদিকে ঘুরে দাঁড়া, জুতো কিনে। এই জুতোর দোকান থেকে কাপ প্লেটের দোকানে চলে এলাম, তো এইখানে একটু কাপ দেখছিলাম, দেখে দেখতে আবার পাশে আরেকটা দোকান ছিল সেইখানে ঢুকলাম, তো দেখে ওখানে 4টে কাপ পছন্দ হলো, ওই যেগুলো দেখছি ওখানে রাখা রয়েছে যে লাল রঙের, তো 4টে কাপ নিয়ে একটু কিছু খেয়ে আমরা
পাড়ি চলে এলাম। বন্ধুরা একটু তোমাদের সামনে চলে এলাম। দুদিন আগে আমি একটুখানি বেরিয়েছিলাম, তো আমার নাতির জন্য জুতো কিনেছি আর আমার জন্য একটা এরকম একটা জুতো কিনেছি। তো এটা তোমাদেরকে আমি দেখাতে পারিনি, ওই জন্য এখন একটু দেখিয়ে দিলাম জুতোটা কিনেছি। আর হচ্ছে ভিডিওটাও শেষ করে দেব, এই জন্য একটু চলে এলাম। আজকে আমরা আমি চশমা পরে এসেছি তোমাদের সামনে। যাই হোক, বেশি কথা বলবো না, গুড নাইট। বন্ধুরা তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, ঠিক আছে? আমি 5 দিন পরে আজকে ভিডিওটা পোস্ট করছি। কী বলো তো, ভিউ নেই তো, মন ভীষণই খারাপ হয়ে যায়, ভালো লাগে না। তবু ভাবি একটা চ্যানেল রেডি করেছি, ঠিক আছে, নাই বা কিছু হলো। যদি দেখো আমি চ্যালেঞ্জ রাউন্ড দিলাম, ভাবলাম যে একটু অন্তত ভিউ হবে, সেটাও হলো না। আর অনেকের আমি দেখছি চ্যালেঞ্জ রাউন্ডে কত কত ভিউ, হ্যাঁ আমার কেন হলো না আমি নিজেও জানি না। তো ওই জন্য মনটা ভেঙেই যাচ্ছে যে আদৌ কিছু হবে, সেটাই ভাবছি। তাও ভেবে 5 দিন হয়ে গেছে, এখন একটা ভিডিও দিই, অতটা এগিয়েছি, আবার পিছিয়ে আসবো, যা হলে হবে না হলে না হবে, এই ভেবেই ভিডিও ছাড়ি। যদি ইউটিউবের মন হয় কোনো দিনও যদি ভিডিও একটা ভাইরাল করে, ভিউ বাড়ায়, তো বাড়াবে, আর না বাড়ালে না বাড়াবে, কী করবো বলো? আর এত বন্ধু রয়েছে, হ্যাঁ অতটা এগিয়েছি, আর অল্প আমার হলে হয়তো একটু যদি আমি খাটি তাহলে এটা কমপ্লিট হয়ে যাবে, কিন্তু সেই অনুপাতে তো আমি খাটছি না। তো ভাবছি দেখি একদিন ছাড়া হোক, দুদিন ছাড়া হোক, একটা করে ভিডিও দেব। হ্যাঁ, রোজ রোজ দেওয়া সম্ভব হবে না আমার পক্ষে, ঠিক আছে বন্ধুরা? তো তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো।